নিজের স্ত্রীকে হুমকি দিয়ে বিপাকে পড়েছে বিশালগড় মহকুমার রতননগর এলাকার কুখ্যাত সমাজদ্রোহী তথা প্রদ্যুৎ কিশোর ঘনিষ্ঠ তীব্রমথা নেতৃত্ব উজ্জ্বল হোসেন। জানা গেছে তার নিজ বাড়িতে বিছানায় শুয়ে মাথার পাশে পিস্তল রেখে তার প্রাক্তন স্ত্রীর সাথে কথাবার্তা চলছিল। যদিও উজ্জ্বল আগে থেকেই তিনটি বিবাহ করে। জানা গেছে বিছানায় শুয়ে মাথার পাশে পিস্তল রেখে ভিডিও কলে কথা বলছিল প্রাক্তন স্ত্রীর সাথে। এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পরেই নড়েচড়ে বসেছে মহকুমার পুলিশ। সোমবার বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা বিশালগড় থানার পুলিশ বাহিনী ছুটে যায় রতননগর স্থিত উজ্জ্বল হোসেনের বাড়িতে। সেখানে গিয়ে অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে উজ্জ্বলের পাসপোর্ট এবং মোবাইল বাজেয়াপ্ত করে। যদিও পুলিশ আসার আগেই খবর পেয়ে উজ্জ্বল বাড়ি থেকে পালিয়ে যায়, তবে বেআইনিভাবে উজ্জ্বলের পিস্তল রাখাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে মহকুমা জুড়ে প্রশ্ন উঠেছে। এটা লেগে আমি জানি না কই যাবো কি করবো, আমি কোথাও গিয়া কোনো সাহায্য পাইতাছি না, কারণ হেরে সবাই ভয় পাইতাছে। হ্যাঁ, আতঙ্কবাদী হের কাছে পিস্তল বোমা সব আছে, হেরে সবাই ভয় পা, এই কারণে হের এগেনস্টে কেউই যাইতাছে না, কিছুই করতেছে না। এখন আমার কি করণীয় আমি এটার বিচার চাইতেছি, যে আমি কি করতে পারি এটা নিয়ে, সেটা আমি কিভাবে বাঁচতাম। এইভাবে যদি একটা মানুষ একটা মানুষের সাথে থ্রেট দেয়, থ্রেটের উপরে থ্রেট, আমি বাড়ির থেকে বাড়িতে পারি না। আর আমার বিরুদ্ধে মিথ্যা নিউজ, মিথ্যা আমার মানহানি করতেছে জায়গায় জায়গায়, এসবের মানে কি? এটার বিচার চাইতেছি আমি, যে আমি কি করতে পারি। একটা প্রভাতী দৈনিকের ভেতরে আমরা একটা নিউজ দেখছি যে এখানে উজ্জ্বল হোসেন করে একটা ছেলে রতননগরে বাড়ি, ওনার একটা পিকচার আইছে, পিকচারের পত্রিকার এটা ক্যাপশনের উপর ভেতরে যাওয়া হয়েছে, ওনার কাছে নাকি কিছু আর্মস সহ একটা পত্রিকাতে ফটো দেওয়া হয়েছে। এই নিউজটারে বেস করে সেটা আমরা তাৎক্ষণিকভাবে এটারে গুরুত্ব দিয়ে সেটা আমরা এটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আমরা ইনফর্ম করছি যে ওনার বাড়িটা আমাদের তল্লাশি করতে হইব, এলাকার মানুষের উপস্থিতিতে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওনার ঘরকে আমরা সম্পূর্ণভাবে তল্লাশি করছি। তল্লাশি করার পর ওনার একটা আমরা পাসপোর্ট পাইছি, পাসপোর্টটা আমরা আর একটা ফোন লিনেভো একটা ফোন, ফোনটা দুইটা ফোন, কিন্তু ওনাকে আমরা বাড়িতে পাইছি না। আর ঘরের ভিতরে আমরা কোনো কিছু বাকি কোনো আর্মস বাকি এগুলি আমরা পাইছি না, কিন্তু ওনার পাসপোর্টটা আর আমরা ওনার ফোন নম্বর একটা ফোন পাইছি। ফোনটা আমরা বেআইনি অস্ত্র কেউ পজিশনে রাখে আর বিরুদ্ধে আইনগতভাবে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা যায় সেটা আমরা দেখতেছি। রাজ্য বেআইনি অস্ত্রের রমরমা বাজার গড়ে উঠেছে। এই অভিযোগ যখন একাংশ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ করে চলছে, তখন তার প্রমাণ বিশালগড় মহকুমাতেই মিলল অভিমত সচেতন মহলের। একাংশ শুভবুদ্ধি সম্পন্ন মহলের আরো অভিযোগ, প্রশাসনকে বেআইনি ভাবে অস্ত্র পাচারকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করার কারণেই রাজ্যে অপরাধের মাত্রাও দিন দিন বেড়ে চলছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।